দেশের এই দুঃসময়ে জনগণের পক্ষে কথা বলায় সরকারের মন্ত্রীরা আবারও বেগম খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার হুমকি দিচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন শর্তের বেড়া জালে বেগম খালেদা জিয়ার সুচিকিৎসায় প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। জনগণের এই চরম দুঃসময়ে বিএনপি জনগণের পক্ষে কথা বলার কারণে সরকারের লিপ সার্ভিস দেওয়া মন্ত্রীরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আবার জেলে নেওয়ার হুমকি দিচ্ছেন। জনগণকে রক্ষা না করে জেল জুলুমের হুমকি দিয়ে নিজেদের ব্যর্থতা আড়াল করার হীন প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। সরকার ইচ্ছাকৃতভাবেই তার এই সুচিকিৎসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। বিএনপি অবিলম্বে অপরিকল্পিত ও সমন্বয়হীন লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্ন আয় ও কর্মহীন মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার জোর দাবি জানাচ্ছে। একই সাথে অতি দ্রুত সকলকে করোনা টিকা প্রদান সহ বিরাজমান করোনা চিকিৎসা সংকট নিরসনকল্পে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত অক্সিজেন, হাইফ্লো ক্যানোলা নজেল, ভেন্টিলেটর, আইসিইউ বেড স্থাপন এবং সরকারি খরচে করোনা পরীক্ষা ও চিকিৎসা ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছে।